আসসালামু আলাইকুম, মুসাফির পেজ থেকে আমি মাসুদ রানা। সো আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যারা লন্ডনে থাকেন, বিশেষ করে তাদের জন্য। লন্ডনে সবাই হচ্ছে এসেই আপনারা সেনজেন ভিসার জন্য পাগল হয়ে যান, সেনজেন ভিসাটা করার জন্য। তো এর জন্য এখানে অনেক এজেন্সি আছে, অনেকেই করে থাকে এই ভিসাগুলো। এটার জন্য অনেক বড় একটা অ্যামাউন্ট চার্জ করে, অনেক সময় 100 পাউন্ড, 200 পাউন্ড, 250 পাউন্ড, 300 পাউন্ড পর্যন্ত চার্জ করে এই ভিসার জন্য। কিন্তু এই ভিসাটা আসলে খুব ইজিলি নিজে নিজে করা যায়, মানে যেটা আসলে একদমই ইজি। সেটার জন্য আপনার করতে হবে যেটা, বিএলএস। যদি আপনি স্পেনের জন্য করেন, স্পেনের একটা ওয়েবসাইট আছে বিএলএস, আর হচ্ছে অন্যান্য দেশগুলো ইটালি ফ্রান্স এগুলোর জন্য আছে হচ্ছে ভিএফএস গ্লোবাল। সো এই দুইটা ওয়েবসাইট আছে, এখানে আপনার ট্রাই করতে হবে। এখন প্রথমে আপনারা ঢুকেই দেখেন স্লট নট অ্যাভেইলেবল, 3 দিন, 4 দিন, 5 দিন আপনারা দেখতে থাকবেন, একই জিনিস দেখাবে বারবার। যেমন আমি আজকে 1 মাস ধরে ট্রাই করছি, আমাকে বারবার দেখাচ্ছে কিন্তু স্লট অ্যাভেলেবেল নেই, একদম খালি নেই। সো এটা কন্টিনিউয়াসলি দেখাচ্ছে। সো এটা দেখে আপনি হতাশ হয়ে গিয়ে আপনার একটা এজেন্সির সাথে যোগাযোগ করেন, এজেন্সি আপনাদের কাছ থেকে বড় একটা অ্যামাউন্ট নিয়ে নেয়। বাট এটার জন্য কিছু ট্রিক্স আছে, যে ট্রিক্সগুলো ফলো করলে আপনারা এই অ্যাপয়েন্টমেন্টটা নিজে নিজে নিতে পারবেন, কোনো ধরনের কোনো এজেন্সি বা দালাল আপনার দরকার নেই। যেটা করতে হবে, প্রতিদিন ঘুম থেকে উঠে সকাল 8টা থেকে 12টা এর মধ্যে ট্রাই করবেন একবার, আর রাতে আবার সেম 8টা থেকে রাত 12টার মধ্যে একবার ট্রাই করবেন। এভাবে করে কন্টিনিউয়াসলি করে যান। সর্বোচ্চ আপনার 1 সপ্তাহ লাগবে যদি আপনার নর্মাল সিজন হয়, আর যদি সামার ভ্যাকেশন টাইম হয়, ভ্যাকেশন টাইমে সবাই ট্রাই করে, সো তখন হয়তো আপনার 10-15 দিন লাগতে পারে। কিন্তু নিজেরা ট্রাই করেন, আর খুবই ইজি সব কিছু, একদম প্রসেসগুলো এখানে একদম স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, আপনাদের একদমই কষ্ট হবে না, আপনারা খুব ইজিলি কিন্তু এই ভিসাটা করতে পারবেন। সো আমি দেখেন আমি কিন্তু স্লট পেয়ে গেছি। আপনারা যদি এই টোটাল প্রসেসিং সম্পর্কে জানতে চান, সেটা আমাকে আপনারা SMS করতে পারেন, আমি আপনাদেরকে সাহায্য করব। কিন্তু আমি এত বড় একটা ভিডিও করতে চাচ্ছি না, কীভাবে আমি অ্যাপয়েন্টমেন্ট করছি আমার এটা অনেক টাইম লাগবে, এত টাইম নিয়ে আসলে আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি না। সো যদি কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ভিসা সংক্রান্ত যে কোনো সমস্যায়। সো ইনশাল্লাহ কোনো ধরনের কোনো দালাল দরকার নেই, কোনো কিছু দরকার নেই, নিজে করেন, টাকা সেভ করেন, ওই টাকা দিয়ে বিমানের টিকিট কিনেন, কাজে লাগবে। ওকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।